বড় চিহ্ন বা ছোট চিহ্ন প্রতীক লিখে খালি গড় পূরণ করা আমাদের বৃহত্তর হচ্ছে বড় প্রতীক আমরা এটা চিহ্নটা হচ্ছে কি বড় বড় প্রতীক প্রতীক এটা হচ্ছে কি বড় সংখ্যা একটি সংখ্যা আটটি সংখ্যা বড় বোঝাতে এটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে কি ছোট প্রতীক ছোট একটি সংখ্যা আটটি সংখ্যা থেকে ছোট হলে তাহলে এটা বোঝায় তাহলে আমরা এই এটা হচ্ছে বড় প্রতীক এটা হচ্ছে ছোট প্রতীক তাহলে এই লিখে খালি করে আমরা এই খালি করে লিখে পূরণ করতে পারছি এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যদি দুটি সংখ্যার অঙ্ক যদি একই হয় একই পরিমাণ হয় যদি এটাতে আমরা যদি দেখি অঙ্ক সংখ্যা কত টি চারটে এখানে অঙ্ক অঙ্ক সংখ্যা হচ্ছে কি চারটে চারটি অঙ্ক আর এটা তো কটি চারটি অঙ্ক চারটি অঙ্ক তাহলে ওই ক্ষেত্রে প্রথম যেই অঙ্কটা থাকে এখানে প্রথম অঙ্কটা হচ্ছে কি এই ছয় আর এখানে সাত তাহলে যেই অঙ্কটা বড়ো হবে একই রকম একই সংখ্যা বিশিষ্ট অঙ্ক সংখ্যা বিশিষ্ট এখানে চারটি অঙ্ক এখানে চারটি অঙ্ক তাহলে এই ক্ষেত্রে প্রথম যেই অঙ্কটা বড় তাহলে ওই সংখ্যাটাই বড় বোঝাবে তাহলে এটার ক্ষেত্রে আমরা একই কোন প্রতিক্রিয়া ব্যবহার করব তাহলে এই সংখ্যাটা ওই সংখ্যাটার থেকে ছোটো এই সংখ্যাটা থেকে ছোট তাইলে আমরা এটাকে এই প্রতীক ব্যবহার করব তাহলে এটা হচ্ছে কি লেস দেন লেস দেন অর গ্রেটার দেন যেটা বলি আমরা তাহলে এটা হচ্ছে কি ছোট প্রতীক তাহলে এই সংখ্যাটা ছোট এই সংখ্যাটা বড় দ্বিতীয়ত আমরা যদি দেখি যে একই রকম অঙ্ক সংখ্যা বিশিষ্ট যদি হয় এখানে কয়টি অঙ্ক আমরা যদি ফার্স্টটি এখানে দেখি কয়টি অঙ্ক ফার্স্টটি অঙ্ক ফার্স্টটি অঙ্ক এখানেও কয়টি অঙ্ক পাঁচটি অঙ্ক আমরা অঙ্ক জানি আর সংখ্যা জানি শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে কি অঙ্ক তাহলে এই অঙ্কগুলি ব্যবহার করে আমরা কি করি বিভিন্ন সংখ্যা লিখি তাহলে এখানে পাঁচটি অঙ্ক এখানেও পাঁচটি অঙ্ক কিন্তু এখানে প্রথম যে অঙ্কটা এটা হচ্ছে কি নয় এখানেও হচ্ছে কি নয় এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় অঙ্কটা হিসেব করব। এখানে দ্বিতীয় অঙ্কটা যদি দেখি দ্বিতীয় অঙ্ক হচ্ছে কি এই ছয় এখানে হচ্ছে কি ছয় তাহলে একই রকম তাহলে এই ক্ষেত্রে আমরা তৃতীয় অঙ্কটা যদি হিসাব করব তৃতীয় অঙ্কটা যেই অঙ্কটা বড় হবে তাহলে যে অঙ্কটা যে তৃতীয় নাম্বার যে সংখ্যার অঙ্কটা বড় হবে তাহলে ওইটাই বড় তাহলে আমরা যদি দেখি এখানে তাহলে এটা হচ্ছে এখানে যদি দাঁড়ায় তাহলে এটা হবে এরকম এখানে হচ্ছে কি এই চার এখানে হচ্ছে কি এই সাত এটা হচ্ছে কি তৃতীয় নাম্বার অঙ্ক এখানে হচ্ছে কি তৃতীয় নাম্বার অঙ্ক তাহলে এই তৃতীয় নম্বর অঙ্কটা যেটা বড় হবে ওইটা ওই সংখ্যাটাই বড় হবে তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে এই সংখ্যাটা বড় তাহলে এটার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করব লেস দেন মানে ছোট এই সংখ্যাটা এই সংখ্যাটা প্রথম সংখ্যাটা এই সংখ্যাটা থেকে ছোট তাহলে এটা এটা হবে বড় এটা হবে ছোট বা আমরা আরেকটি উদাহরণ দিয়ে যদি এরকম লিখি যে সাত নয় ছয় এটা একটা আর আরেকটি সংখ্যা যদি আমরা লিখি এরকম সত্তর তাহলে যেই সংখ্যাটার অঙ্ক সংখ্যা বেশি তাহলে এটা নিঃসন্দেহে বড় সংখ্যা কেন এটা হচ্ছে কি এটা হচ্ছে কি দশক এটা হচ্ছে কি শতকের ঘরে অঙ্ক তাহলে এখানে হচ্ছে কি তিনটি অঙ্ক এই তিনটি অঙ্ক আর এখানে হচ্ছে কি দুইটি অঙ্ক দুইটি অঙ্ক এখানে এই তিনটি অঙ্ক তাহলে যে অঙ্কটার যে সংখ্যাটার অঙ্ক সংখ্যা বেশি তাহলে এটা প্রথমে আমরা বলে বলতে এটা বড় তাহলে এটা হচ্ছে কি বড় বড় প্রতীক আমরা যদি একই রং ব্যবহার করি তাহলে এটা হচ্ছে কি বড় প্রতীক আমরা এই চিহ্নটা ব্যবহার করলাম তাহলে এই সংখ্যাটা এই সংখ্যাটার থেকে বড় তাহলে এইভাবে আমরা বড় বা ছোটোর প্রতীক ব্যবহার করে খালি ঘর পূরণ করতে পারবো